Blue Planet National Aquarium in Denmark আমার দেখা সবচাইতে বড় অ্যাকোয়ারিয়াম এটা বিভিন্ন ধরনের মাছ সমুদ্রের নিচের সম্পূর্ণ সৌন্দর্যটাকে নিয়েই এই ব্লু প্ল্যানেটটাকে তৈরি করা হয়েছে ডেনমার্কের ট্যুরিস্ট পয়েন্টগুলোর মধ্যে এটাও কিন্তু অন্যতম আজকের পুরো ব্লগ জুড়ে আমি ট্রাই করব এই ব্লু প্ল্যানেটের ছোট ছোট বিষয়গুলো শেয়ার করার জন্য আর তার জন্য পুরো ব্লগটি দেখতে হবে একদম না টেনে প্রথমেই আমরা চলে যাচ্ছি ব্লু প্ল্যানেটের এখানে প্রথমের মেট্রোটা আমি যদিও মিস করেছি একটুর জন্য তারপর আমরা চলে আসছি দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু ব্লু প্ল্যানেটের অলমোস্ট সামনে চলে আসছি আর এই জায়গাটা হেঁটেই যেতে হবে যদি আপনার কাছে গাড়ি না থাকে মানে পাবলিক ট্রান্সপোর্টে আসলে আপনাকে মেট্রো থেকে নেমে বা বাস থেকে নেমে বেশ খানিকটা জায়গা হেঁটে যেতে হবে আর যদি আপনি গাড়ি নিয়ে আসেন সেক্ষেত্রে পার্কিং এর অবশ্যই ব্যবস্থা আছে এখানে আর এই জায়গার যে আকাশটা সেটা আমার দেখতে খুবই ভালো লাগে আমার মোটামুটি এখানে চারবারের মতো আসা হয়ে গেছে চারবার দেখার মতো অ্যাকচুয়ালি এখানে কিছুই নেই হয়তো প্রথমবার দেখে যতটা এক্সাইটমেন্ট ফিল হয় দ্বিতীয়বার দেখে অতটা এক্সাইটমেন্ট ফিল হয় না কিন্তু তারপরও মনটা ভালো হয়ে যায় কারণ এই যে বাইরের সিনারিটা এটা খুবই সুন্দর আমি জানি না ক্যামেরায় কতটা ধরতে পেরেছি তো যাই হোক আমরা চলে এসেছি কারণ আমাদের 12টার টিকিট কাটা ছিল মানে এক্সাক্ট 12টায় আমরা এন্ট্রি নিতে পারবো আমাদের প্ল্যান ছিল 11টায় আসার কিন্তু 11টার সব টিকিট বুক হয়ে গিয়েছিল এবং যখন আমরা আসলাম দেখলাম বাইরে লেখা আছে 2টা পর্যন্ত সব টিকিট বুক দ্যাট মিন্স আমরা অনলাইনে না কেটে আসলে ঢুকতে পারতাম না তো অনলাইনে টিকিট কেটে আসাটা আমার মনে হয় সেফ সাইড তো যাই হোক আমরা লাইনে দাঁড়িয়েছি এরপর আমাদেরকে একজন সুন্দরী মহিলা ডেকে বললেন আমরা যদি অনলাইনে টিকিট কেটে থাকি দেন আমরা এই লাইনে এসে ভিআইপিভাবে ঢুকতে পারবো তো যাই হোক আমাদের মোবাইলে আমাদের টিকিটটাকে দেখে আমাদেরকে এন্ট্রি নিতে দেওয়া হলো এই হচ্ছে এন্ট্রি পার্টটা একদম সুন্দর একটা জায়গা যেখানে সুন্দর করে 1, 2, 3 করে লেখা আছে মানে আপনি কোন পার্টটাতে আগে যাবেন কোন পার্টটাতে পরে যাবেন আর এখানে সেকশনগুলো ভাগ ভাগ করে দেওয়া আছে তো আমরা প্রথমেই লেখা অনুযায়ী প্রথম পার্ট মানে নাম্বার 1 গেট দিয়ে আমরা ঢুকে গিয়েছি তো এখানে ছোট ছোট করে মাছের ছোট ছোট অ্যাকুয়ারিয়ামগুলো করা আছে তো লাস্ট বার যখন এসেছিলাম তখন আমি প্রেগনেন্ট ছিলাম বাট আমার জানা ছিল না মানে তখন আমি জানতাম না যে আমার আরিজা আমার সাথে আছে বাট এবার ও যেহেতু ফিশ দেখে বহুত খুশি হয়ে যায় মানে ও ফিস্ক ফিস্ক বলে লাফানো স্টার্ট করে তো ও দেখলাম খুব এক্সাইটেড হয়ে গিয়েছে বাট যেহেতু অ্যাকুয়ারিয়ামটা অনেক বড় ওর তুলনায় অনেক বেশি বড় সো দেখলাম ও একটু ভয় পাচ্ছিল সামহাও তো ওর বাবার কোল থেকে নামছিল না কিন্তু বাবার কোলে থেকে মাছগুলোকে দেখে অনেক খুশি হয়ে যাচ্ছিল তো আমার কাছে মনে হয়েছে যে বাকি যে বাচ্চাগুলোরা দেখলাম তারাও খুবই হ্যাপি ছিল মানে মাছগুলোকে দেখে তারা চিৎকার করছিল খুশিতে লাফাচ্ছিল তো আমার কাছে মনে হয়েছে বাচ্চাদের জন্য এটা খুব ভালো একটা জায়গা তো আমাদের আমরা যখন ওকে দেখলাম এত এক্সাইটেড ও তখন আমরা প্ল্যান করেছি আমরা হয়তো ইয়ারলি একটা টিকিট কেটে নেব যেটাতে করে ওকে হয়তো বা মাঝে মাঝে আমরা ঘুরতে নিয়ে যাব তো এখানে একটা ছোট সেকশন আছে যেখানে বাচ্চারা চাইলে হাত দিয়ে মাছ ধরতে পারবে মাছের সাথে খেলতে পারবে তারপর এখানে আমি আরিজাকে দিয়েছিলাম বাট ও ভয়ে হাতই দেয়নি পানিতে তারপর ও বাবার হাত ধরে ধরে ছোট ছোট মাছগুলোকে দেখছিল এখানেই ঘুরতেছিল আরেকটা ব্যাপার এখানে বাচ্চারা 2 বছর পর্যন্ত হচ্ছে 3 বছর পর্যন্ত হচ্ছে ফ্রি এন্ট্রি নিতে পারবে মানে আপনার বাচ্চা যদি 3 বছর বা 3 বছরের কমে হয় সেক্ষেত্রে কিন্তু বাচ্চাদের এন্ট্রিটা ফ্রি কিন্তু 3 বছরের উপরে হলে মেবি কিছু অ্যামাউন্ট আপনাকে অ্যাড করতে হবে মানে 50% বা এরকম কিছু একটা অ্যামাউন্ট দিয়ে আপনাকে বাচ্চাকে ঢোকাতে হবে তো আপনার বাচ্চা যদি 3 বছরের নিচে হয় তাহলে অবশ্যই এটা একটা প্লাস পয়েন্ট আপনাদের জন্য যেমন আমাকে আরিজার জন্য পে করতে হয়নি আমরা জাস্ট 3 জনেরটা পে করেছিলাম তারপর এখানে হচ্ছে খুব সুন্দর একটা জায়গা আমার এই জায়গাটা খুব পছন্দ পার্সোনালি কজ এখানে উপরে হাঁস বা পাখিরা ভাসছে আর নিচে হচ্ছে মাছগুলো দেখা যায় তো আমার আরিজা এখানে দেখলাম খুব খুশি হচ্ছিল উপরে পাখি দেখা যাচ্ছে আর এখানের মাছগুলো দেখে ও খুব আনন্দ পাচ্ছিল এবং গুনছিল যে কয়টা মাছ তো এতগুলো মাছ গুনার পর সে বলতেছিল এখানে 4টা ফিস্ক আছে তো আচ্ছা ঠিক আছে ওকে আর উপরে পাখি দেখেও সে অনেক খুশি হয়ে গিয়েছে তো বাচ্চাদের জন্য আমার মতে এটা খুব ভালো একটা প্লেস যে ঘুরতে পারবে তারা এনজয় করতে পারবে আর যাদের বাসা আশেপাশে আছে তারা হয়তো বা এখানে ইয়ারলি একটা টিকিট পাওয়া যায় সেটা মনে হয় 400 ক্রোনার আর আপনার একদিনের জন্য হচ্ছে আপনার 199 বা 299 এরকম একটা অ্যামাউন্ট ওরা নিচ্ছে সরি 199 করে তো আপনি অনলাইনে কাটলে হচ্ছে এখানে 50% ডিসকাউন্টে 199 আর যদি অনলাইনে না কেটে সরাসরি কাটেন সেক্ষেত্রে হচ্ছে এটা আরেকটু বেশি নেবে
তো আমার কাছে মনে হয় যাদের ছোট বাচ্চা আছে তারা হয়তো ইয়ারলি টিকিটটা নিয়ে নিতে পারেন আর বড়দের জন্য একবার এনাফ বিকজ অ্যাকচুয়ালি ওইভাবে দেখার মতো এখানে কিছুই নেই যে আপনি তিনবার চারবার যেতে হবে যেমন আমি এবারে এসে কোনো মানে এক্সাইটমেন্ট ফিল করছিলাম না বাট প্রথমবার যখন আমি ঢুকেছি তখন আমার কাছে কিন্তু খুব ভালো লাগছিল আর এটা হচ্ছে আরেকটা পার্ক যেখানে মাথার উপরে আপনি মাছ দেখতে পাবেন এবং আপনি ভয় পাবেন কারণ নিচেও গ্লাস সিস্টেম পানি দেখা যাচ্ছে যেটা আমি প্রচণ্ড ভয় পাই তো এই জন্য ওই জায়গাটা বেশি আমি ভিডিও করতে পারিনি চলে আসছি আরেকটা পার্টে মানে এটা হচ্ছে আমাদের থার্ড পার্টটাতে তো থার্ড পার্টটাতেও দেখলাম আমার মেয়ে খুব মজা পাচ্ছিল কারণ এখানে অনেক কালারফুল মাছ ছিল এরপর আমরা বাইরে চলে আসি অ্যাকচুয়ালি আমি পুরোটাই ঘুরে দেখেছি কিন্তু প্রবলেম হচ্ছে এটা এত বড় যে 5-10 মিনিটের ভিডিওতে এটা মানে কমপ্লিট করা একদমই ডিফিকাল্ট যেটা করতে হবে মিনিমাম আপনাকে 30-40 মিনিটের একটা ব্লগ করতে হবে যদি আমি পুরাটার সৌন্দর্য একসাথে দেখাতে চাই আরেক পাশে ছিল একটা ম্যান ফরেস্ট যেটা আমি আপনাদেরকে শো করতে পারছি না কারণ ওইটার শুধু ওইটার ভিডিওটাই মোটামুটি 4-5 মিনিটের তো ওইটা হয়তোবা আমি আলাদাভাবে কোনো একটা ভিডিওতে শো করব তো এটা হচ্ছে ওখান থেকে আপনি বাইরে আসলে খুব সুন্দর একটা বিচ সাইড আছে যেখানে আপনি বেশ কিছুক্ষণ বসে রিল্যাক্স করতে পারবেন এবং ওখান থেকে বের হওয়ার সময় এখানে একটা সুভেনিয়ার শপ টাইপের আছে যেখানে আপনি এই ব্লু প্ল্যানেটের রিলেটেডই কিছু সুভেনিয়ার টি শার্ট এবং সব ধরনের কি রিংস তারপরে ফ্রিজের ম্যাগনেটগুলো এগুলো পাবেন বাট একটু এক্সপেন্সিভ আমার কাছে মনে হয়েছে কারণ বাইরে এগুলোর প্রাইস হয়তো বা একটু কম হবে বাট এখানে বেশ এক্সপেন্সিভ অ্যাকচুয়ালি তো যাই হোক আমরা এখান থেকে কিছুই কিনিনি তারপর বের হয়ে গেলাম কারণ আমরা কফি খেতে চাচ্ছিলাম বাট এখানে কোল্ড কফিটা অ্যাভেলেবেল ছিল না মানে শেষ হয়ে গিয়েছিলো আর এখানে কোল্ড কফি ছাড়া অন্য কিছু আমার কাছে তেমন একটা ভালো লাগেনি যেহেতু আমি অলরেডি আরও 2-1 বার এসেছি এবং ট্রাইও করেছি তো যাই হোক আমরা বের হয়ে চলে আসছি এখন বাসার উদ্দেশ্যে রওনা দিব আর বের হওয়ার সময় দেখলাম ওয়েদারটা খুবই সুন্দর প্রচণ্ড রোদ কিন্তু প্রচণ্ড পরিমাণে বাতাস যে দাঁড়ানো যাচ্ছিল না এমন একটা অবস্থা মানে উড়িয়ে ফেলবে টাইপের একটা বাতাস ছিল তো যাই হোক সবার ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন আজকের মতো এই পর্যন্তই বাই বাই